আসসালামু আলাইকুম, আমার নাম নাসিমা, আমার বাড়ি পাবনা। আমার বয়স 47 বছর। আমার ঘাড়ের ব্যথাটা 5 বছর ছিল, আর আমার মাজার কোমরের ব্যথাটা অনেক বছর, 20-25 বছর। আমার কোমরে ব্যথার জন্য আমি বাঁকা হয়ে, মানে বাঁকা হয়ে যেত আমার আমার পা, তারপরে হাঁটু টাটুগুলো অনেক জিলিক যন্ত্রণা করতো, তখন আমি ব্যথার ওষুধ খেতাম। আর ঘাড়ের ব্যথা সব সময় ব্যথা করতো, আমি চোখে কম দেখতাম, তারপরে আমি কোনো কিছু মানে ভাবতে লাগলে আমার চোখ আর ঘাড়ের উপর প্রেশার পড়তো, অনেক খারাপ লাগতো, অনেক যন্ত্রণা। এটা আমার যখন ঘাড়ে ব্যথা করতো তখন আমি আইসের মানে ই নিতাম, আর আমার অনেক খারাপ লাগতো, আমার মনে হতো কি যে আমি আত্মহত্যা করি, এরকম মনে হতো। আমার কোমর ব্যথাটা মানে কোনো এক সময় মনে হয় বালতি সরাতে গিয়ে মানে ব্যথাটা লাগছিল, তারপরের থেকে ওখানে মাঝে মধ্যে অনেক ব্যথা করতো। আমি কোনো ব্যথার জন্য ডাক্তার দেখাইনি, আমি ব্যথার জন্য শুধু ব্যথার ট্যাবলেটটাই খাইতাম। আমার মারও এরকম ব্যথা ছিল, আমার মা ব্যথার ওষুধ খায়, এগুলা দিত, আমি ওগুলাই খাইতাম। আমার ঘাড়ের প্রচন্ড ব্যথা হয়, তখন আমি অনলাইনে সার্চ করতে থাকি যে দেখি ঘাড়ের ব্যথা কেন হয়, কোন ডাক্তার বেশি ভালো। তখন আমি এই DPRC হাসপাতালের একটা ভিডিও দেখি, ভিডিও দেখে এখানে যোগাযোগ করি, শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখি, ওই দেখে এখানে আমি সিদ্ধান্ত নিই যে আমি ওই স্যারের কাছেই যাব, ওই ট্রিটমেন্টটা স্যারের কাছেই নেব। না, ইদানিং আমার মানে ব্যথাগুলো বেশি, আমি ওষুধ খাই, একটা ওষুধ খাই, দেখা যায় কিছু সময় ভালো থাকে, তারপর একটু পরে আবার ব্যথাটা ফিরে ফিরে আসে। আমার এখন খুবই ভালো লাগে, আমার ঘাড়ের মধ্যে ব্যথা করে না, তারপরে আমার ভালো ঘুম হয়, আমার ঘুমও হতো না, আমার ভালো ঘুম হয়, আর কোনো ব্যথা নাই আমার এখন বর্তমানে। আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি মনে হচ্ছে আমার কাছে। এখানে মানে আমি এখানে এখানকার ট্রিটমেন্ট নিচ্ছি, এরাই আমার এক্সারসাইজ করায়, তারপরে বিভিন্ন ধরনের থেরাপি দেয়, এই জন্যই মনে হয় আমি অনেক ভালো আছি, বা আল্লাহ আমাকে মানে সুস্থ করছে। এখানে যারা থেরাপি দেয় তারা অনেক ভালো, বাট এখান পুরো স্টাফটাই অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে, আর এখানে অনেক ক্লিন, মানে আমার খুবই ভালো লাগছে। ওনির চিকিৎসা অনেক ভালো আমার কাছে মনে হয়। আমার মাও অনেক ট্রিটমেন্ট নিয়েছে মানে অনেক জায়গায়, কিন্তু আমার মা ভালো হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ভালো ট্রিটমেন্ট নেব, আমার মার মতো যাতে না হয়। আমার মা এখন মানে ডিজেবল হয়ে গেছে, আমার মার এরকম দেখেই আমি ভালো একটা মানে চিন্তা করছি, আমি একটা ভালো ট্রিটমেন্ট নেবো যাতে আমি সুস্থ থাকি, আমার নিজের কাজগুলো যেন আমি নিজে নিজে করতে পারি, কারোর উপর ডিপেন্ড না হই। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি DPRC তে ট্রিটমেন্ট নেবো, এই সিদ্ধান্ত আমি নিলাম। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে আল্লাহর রহমতে আমি এখানে অনেক ভালো ফলাফল পেয়েছি। ডক্টর শফিউল্লাহ প্রধানের ট্রিটমেন্ট অনেক ভালো, আমার কাছে অনেক ভালো মনে হচ্ছে। আমি বলি আমার মতো যারা পেশেন্ট আছেন তারা শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। আমি মানে আমার কাছে মনে হচ্ছে আমি একটা নতুন জগৎ পাইছি, আমার সবসময় ব্যথা করতো, এখন আর ব্যথা নাই, আমি অনেক সুন্দর, আমার বডিটা অনেক ভারী ছিল, ওজন মানে এগুলো আর নাই, আমার বডিটা অনেক মানে হালকা মনে হচ্ছে, ব্যথা অনেক নাই, মানে অনেক শান্তি পাচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি বাকি জীবনটা যেমন সুস্থতার সাথে কাটাতে পারি।